আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলেই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি টিভিএস রাইডার 125 বাইকটি নিয়ে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। গত বছর ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয় টিভিএস রাইডার 125 বাইকটি। লঞ্চ করার পরপরই রাইডারদের নজরে আসে এই বাইকটি, যার মূল কারণ ছিল এর ইউনিক ডিজাইন, গর্জিয়াস ইঞ্জিন পারফরম্যান্স এবং এর নতুন ফিচার্সগুলি। বাংলাদেশে লঞ্চ হওয়ার পর থেকেও রাইডার বাইকটি বাংলাদেশের বাজারে ভালো সাড়া ফেলেছে। বাংলাদেশে লঞ্চ হওয়ার পর থেকেও রাইডার বাইকটির চাহিদা বাংলাদেশে দিন দিন বেড়েই যাচ্ছে। এই বাইকটির সবচেয়ে নজর কাড়া দিক হলো এর হেডলাইট, যেটি দেখতে বেশ অ্যাগ্রেসিভ। হেডলাইটটিতে থাকছে এলইডি হেডলাইট, তার সাথে রয়েছে স্টার্নিং এলইডি ডিআরএলস। তবে এর সাইড ইন্ডিকেটরটি হ্যালোজেন হলেও টেল লাইটটি ব্যবহার করা হয়েছে এলইডি। ডিজাইনের কথা বলতে গেলে এই সেগমেন্টের অন্যান্য বাইকের থেকে একটু এগিয়েই থাকবে। এ বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি ফুললি ডিজিটাল নেগেটিভ স্পিডোমিটার, যেটি এ বাইকটিকে নিয়ে যায় আরও উপর লেভেলে, এবং এর ভিজিবিলিটিও অসাধারণ। এই স্পিডোমিটারটিতে দেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ফিচার্স। তবে নতুন ফিচার হিসেবে থাকছে হেলমেট রিমাইন্ডার, যেটি বাইক স্টার্টের সময় আপনাকে হেলমেট পরার নির্দেশ দেবে। প্রথম দেখাতে এই বাইকটির কালার কোয়ালিটি এবং বেল্ট কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এছাড়া কমিউটার বাইক হিসেবে এর রাইডিং এবং সিটিং পজিশনও বেশ অসাধারণ। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট, যেগুলো বেশ নরম, বসে আরামদায়ক। এই বাইকটিতে নতুনভাবে ব্যবহার করা হয়েছে আইটাস টেকনোলজি, যার ফলে আপনার আলতো ছতে স্টার্ট নেবে এই বাইকটি। টিভিএস এই বাইকটিতে ব্যবহার করেছে একটি 125 এর নতুন ইঞ্জিন। নতুন ইঞ্জিন হওয়ায় এই বাইকটির থ্রোটল রেসপন্স পাবেন অসাধারণ। প্রিভিয়াস বাইকগুলোর থেকে এর রেসপন্স অনেকটাই বেটার পাবেন। এর এসবিটি ব্রেক সিস্টেম অসাধারণ। এই বাইকটির ফ্রন্টে থাকছে 240 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং রেয়ারে থাকছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। এছাড়াও ব্যবহার করা হয়েছে সিঙ্ক্রোনাইজ ব্রেকিং সিস্টেম। এই ব্রেক সিস্টেমটি সিবিএস ব্রেক সিস্টেমের মতোই কাজ করে। এই বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 80x100 সেকশনের টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 100x90 সেকশনের টায়ার। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে গ্যাস ট্যাক মনোশক সাসপেনশন, যেটি 5-স্টার অ্যাডজাস্টেবল। ইভিএস এই বাইকটিতে ব্যবহার করেছে 124.8 সিসি ফোর-স্ট্রোক এয়ার অয়েল কুলড সিঙ্গেল সিলিন্ডার IS ইঞ্জিন। এই ইঞ্জিনটি একদম নতুন ভাবে তৈরি করা হয়েছে। এই বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 12.7 BHP এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 11.5 ন্যানোমিটার, যার ফলে এই সেগমেন্টের সকল বাইকের থেকে পাওয়ারফুল বাইক হচ্ছে এটি। এর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এর এয়ার অয়েল কুলড সিস্টেম। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতক্ষণ আমাদের ভিডিওর পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আমাদেরকে ফেসবুকে ফলো করে রাখতে পারেন। আমাদের ফেসবুক প্রোফাইলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।